আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অল টাইম নিউজ আজকের বিষয় সাত মাস থেকে তিন বছরের শিশুদের পছন্দের কিছু খাবার শিশুদের খাদ্য সাত মাস থেকে তিন বছরের শিশুর খাবার নিয়ে বাবা মার দুশ্চিন্তার শেষ নেই কি খাবার বাচ্চা পছন্দ করবে এই সব নিয়ে বেশি চিন্তা মায়েদের তাই আজ দেয়া হল বাচ্চাদের জন্য সহজ দুটি রেসিপি মুরগির খিচুড়ি উপকরণ মুরগির স্টোক তৈরি মুরগির মাংস চার পাঁচ টুকরা বড় পেঁয়াজ কয়েক টুকরো বড় করে কাটা গাজর কয়েক টুকরো বড় করে কাটা আলু কয়েক টুকরো বড় করে কাটা চিকেন স্টক কিউব চিকেন স্টক কিউব একটি আদা কাটা এক টুকরো লবণ একটু হাড়িতে ছয় কাপ পরিমাণ পানি দিয়ে মুরগির সঙ্গে বাকি সব উপকরণ মিশিয়ে এক ঘন্টা জাল দিন যাতে মাংসর হাড় থেকে সব রস বের হয়ে যায় পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে চাল নিতে ছেকে পানিটুকু নিতে হবে মুরগির মাংসগুলো হাড় থেকে আলাদা করে হাত দিয়ে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে রাখুন গাজর আলুগুলো তুলে রাখুন খিচুড়ি তৈরি পোলাওয়ের চাল এক কাপ পেঁয়াজ কুচি এক কোয়া রসুন কাটা গরম মশলা এলাচ দারচিনি নারকেল দুধ আধা কাপ লবণ প্রয়োজন মতো তেল বা ঘি চার টেবিল চা চামচ প্রণালী হাঁড়িতে তেল দিয়ে কাটা পেঁয়াজ রসুন গরম মশলা কিছুক্ষণ ভেজে নিন ধুয়ে রাখা চাল যোগ করে দিয়ে কয়েক মিনিট সব ভাজুন আগে রান্না করা চিকেন স্টক চালের সঙ্গে দিয়ে দিন এবং রান্না করা মাংসগুলো গাজর আলু এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে দিন তিন থেকে চারবার ফুটে আসলে ঢেকে দিন এবং চুলার মাঝারি আঁচ রেখে রান্না করুন খিচুড়ি মাঝে মাঝে নেড়ে দেবেন খিচুড়ির চাল সিদ্ধ হয়ে ঘন হয়ে আসলে নারিকেল দুধ দিয়ে আবার কিছুক্ষণ রান্না করুন খিচুড়িতে যে মুরগির মাংস ছিল তার রান্নার সময় একেবারে গলে মিশে যাবে এতে শিশুর মুখে বাঁধবে না ছয় মাসের পর থেকে একেবারে চার পাঁচ বছর বয়সী শিশুদেরও এই খিচুড়ি খাওয়াতে পারেন তবে এক বছরের নিচে বয়স হলে নারিকেলের দুধ দেবেন না চাইলে সিদ্ধ মুরগির মাংস একবার বেটে দিতে পারেন এতে শিশুদের খাবারটা গেলতে সমস্যা হবে না চিকেন স্টোক কিউব যদি না দিতে চান অসুবিধা নেই ব্যানানা ওটস উপকরণ ওটস তিন ভাগের এক কাপ দুধ এক কাপ সাগর কলা একটি টাটকা বাদাম গুঁড়ো এক টেবিল চা চামচ যে কোনো সিরিয়াল গুঁড়া করা দুই টেবিল চা চামচ চিনি এক টেবিল চা চামচ প্রণালী হাঁড়িতে দুধের সঙ্গে ওটস চিনি দিয়ে নাতে থাকুন ফোটে উঠলে গুঁড়া করা বাদাম আর সিরিয়াল দিয়ে নাড়তে থাকুন আলাদা একটি বাটিতে কলা কাটা চামচ দিয়ে চটকিয়ে নিন এইবার চূড়া থেকে হাঁড়ি নামিয়ে চটকানো কলা রান্না করা ওটসের সঙ্গে দিয়ে নেড়ে মিশিয়ে নিন খেয়াল রাখুন যাতে দানা দানা না থাকে চাইলে কলা বাদ দিয়ে আপেলও দিতে পারেন তবে আপেল দিয়ে করলে প্রথমে একটু পানি দিয়ে সিদ্ধ করে চাল নিতে চেলে আপেল পিওরি করে নিতে হবে যখন বাদাম এবং সিরিয়াল গুঁড়া দেবেন তখন আপেল পিওরিটা মিশিয়ে দিয়ে রান্না করবেন তিন মাস বছরের শিশুকে এই খাবার সকালের নাস্তা হিসেবে খাওয়াতে পারেন তবে ছয় মাস থেকে এক বছরের শিশুর জন্য রান্না করার সময় বাদাম এবং সিরিয়াল দেবেন না শুধু ওটস কলা দুধ এবং চিনি দিয়ে বানিয়ে খাওয়াবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ